এক সময়ের টিভির জনপ্রিয় মুখ সু অভিনেত্রী শারমিন শিলার কথা মনে আছে? এক যুগ ধরে অভিনয় নেই গুণী এই অভিনেত্রী। এখন তিনি কোথায় আছেন, কেমন আছেন, আর কি বা করছেন, আর কেনই বা তিনি হারিয়ে গেলেন, এসব প্রশ্নের উত্তর নিয়েই হারিয়ে যাওয়া ও অনিয়মিত শিল্পীদের নিয়ে আমাদের নিয়মিত আয়োজন হারিয়ে যাওয়া তারকারা এর 70তম পর্ব। আপনারা যারা বিদেশি সিনেমা পছন্দ করেন তাদের জন্য যাত্রা শুরু করেছে আমার নতুন চ্যানেল সিনে ফেরিওয়ালা। প্রতি সপ্তাহেই বিশ্বের নানা প্রান্তের নানা ভাষার সিনেমা ফেরি করি সেই চ্যানেলে। চ্যানেলটি থেকে ঘুরে আসার জন্য সবার প্রতি আমন্ত্রণ রইল। সুন্দর হাসির অভিনেত্রী শারমিন শিবার জন্ম 2 ফেব্রুয়ারি ফেনীতে, কিন্তু তার শৈশব কৈশোর কেটেছে ঢাকাতেই। ঢাকার উইস লিটল ফ্লাওয়ার স্কুল থেকে মাধ্যমিক এবং বেগম বদরুন্নেসা গভর্নমেন্ট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ইউনিভার্সিটি উইমেন্স ফেডারেশন কলেজ থেকে বিকম পাশ করেন। আর পরে সিটি কলেজ থেকে ম্যানেজমেন্টে মাস্টার্স করেন শারমিন শিলা। শারমিনের মিডিয়াতে যাত্রা শুরু হয় মঞ্চ নাটকের মাধ্যমে। 1997 সালে তিনি নাগরিক নাট্য সম্প্রদায়ের সাথে যুক্ত হন এবং গাজী রাকায়েতের নির্দেশনায় মৃত্যু সংবাদ নাটকের মাধ্যমে তিনি প্রথম মঞ্চে ওঠেন। এরপর অভিনয় করেন নাগরিকের অচলায়তন এবং রক্তকরবী সহ বেশ কয়েকটি মঞ্চ নাটকে। মঞ্চ নাটকের ধারাবাহিকতাতেই তিনি আসেন টেলিভিশনে। 1999 সালে বাদল রহমান পরিচালিত 7 পর্বের ধারাবাহিক নাটক রং করা পুতুলে তিনি প্রথম অভিনয় করেন। তবে তিনি জনপ্রিয়তা অর্জন করেন 21 টিভির তুমুল জনপ্রিয় ধারাবাহিক নাটক বন্ধনে ছোট বোন সাদিয়ার চরিত্রে অভিনয় করে। এই নাটকে তার অভিনয় তাকে সবার কাছে এক নামে পরিচিত করে তোলে। মডেলিং করছো? করছি না, তবে করতেও পারি। ইদানিং অবশ্য তোমার হাঁটা চলা, চোখের চাহনি কেমন যেন মডেলদের মতো হয়ে যাচ্ছে। সত্যি বলছো? তাহলে দেখো, একদিন আমি সুপার মডেল হয়ে যাব। তার উল্লেখযোগ্য আরো কিছু টিভি নাটক ও টেলিফিল্ম হচ্ছে জ্যোৎস্নার ফুল, ধার উধার, মন ফাঁসি, তপ্ত কাঞ্চন, হজ বরল, লাল নীল বেগুনি, বৃত্ত, পিঞ্জর, দ্বিতীয় জীবন, মন দর্পণ, চার দেয়ালের চাঁদ, পরিবার ও কোম্পানি, এক্কা দুক্কা ইত্যাদি। বাবা কি করছো? দেখছিস না কি করছি? দেখছি বলেই তো জানতে চাচ্ছি কি করছো। খবরের কাগজ পড়ছি। আমার প্রশ্নটা এখানে, সকালে 1 ঘন্টা সময় লাগিয়ে তুমি খবরের কাগজ পড়লে, দুপুরে খাওয়া দাওয়ার পর একই কাগজ আবার পড়লে, এখন বিকেল তুমি সেই পুরনো কাগজটা নিয়ে বসেছো, ব্যাপারটা কি? নাটকের পাশাপাশি তিনি বিজ্ঞাপন চিত্রেও মডেলিং শুরু করেন। তিনি প্রথম মডেলিং করেন 2000 সালে। তার উল্লেখযোগ্য বিজ্ঞাপনগুলো হচ্ছে হারপিক, হোয়াইট প্লাস টুথপেস্ট, মেরিল কোর্ট ক্রিম, তিব্বত গ্লিসারিন সোপ, মিল্ক ভিটা, বেঙ্গল ওয়ার্স ফার্নিচার, অমৃত গুড়া মশলা ইত্যাদি। চির সুন্দরী রূপ মাধুরী, অপরূপ ত্বকে উজ্জ্বল নারী, রুক্ষ দিনেও দীপ্তিতে স্বপ্নিল, কালকের সাজ অনন্য, আজ চিরদিন ধরে লাবণ্যে ঝিলমিল। ক্যারিয়ারের তুঙ্গে থাকতেই তিনি হঠাৎ করেই হারিয়ে যান। 2011 সালের পর প্রায় 6 বছর তিনি অভিনয় থেকে একেবারেই দূরে ছিলেন। মূলত সংসার ও সন্তান নিয়ে ব্যস্ত হয়ে যাওয়াতেই তিনি অভিনয় থেকে বিরতিতে চলে যান। গুণী এই অভিনেত্রী 1998 সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন প্রেমিক জিসানের সঙ্গে। মূলত জিসানের ইচ্ছা ও অনুপ্রেরণাতেই তার অভিনয় আসা। জিসান তখন নাগরিক নাট্য সম্প্রদায়ে অভিনয় করতেন। জিসানই তাকে মঞ্চ নাটকে যুক্ত করেন। তাদের দুজনের সুখের সংসার এখন 4 জনে পরিণত হয়েছে। যুক্ত হয়েছে 1 কন্যা এবং 1 পুত্র সন্তান। অর্ধযুগের বিরতির পর 2017 সালে তিনি আবারও মিডিয়াতে ফিরে আসেন। মির্সাব্বিরের পরিচালনায় ধারাবাহিক নাটক নোয়াশাও সহ আরও গুটি কয়েক নাটকে অভিনয় করে আবারও পর্দার অন্তরালে চলে যান। সন্তান হওয়ার পর শরীরের ফিটনেস নষ্ট হয়ে আরও মুটিয়ে যাওয়ায় তিনি অভিনয় থেকে নিজের একটি দূরত্ব তৈরি করেন। বর্তমানে তিনি একজন বিউটিশিয়ান হিসেবে কাজ করছেন। ঢাকার লালমাটিয়াতে এবং মিরপুরে শিবাস মেকওভার নামে তার 2টি বিউটি পার্লার রয়েছে।
স্বামী সংসার এবং ব্যবসা নিয়েই ব্যস্ত সময় পার করছেন একসময়ের জনপ্রিয় এই অভিনেত্রী। তবে তার ইচ্ছা আছে নিজেকে একটু ফিট করতে পারলে আবারও অভিনয়ে ফেরার। শারমিন শিবা আবার ফিরে আসুক অভিনয়ে, তার সাবলীল অভিনয়ে মুগ্ধ করুক দর্শকদের, এটি আমাদের চাওয়া। অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা শারমিন শিবার জন্য। হারিয়ে যাওয়া তারকাদের নিয়ে আমাদের বাকি ভিডিও দেখতে পর্দায় দেখানো প্লেলিস্টে ক্লিক করুন। আর আমাদের ভিডিও আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।